আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীন্ন ওয়াসালাম আল্লাহ ওয়সহাবিহি আজমাইনাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জানতে চাই লাইভ অনুষ্ঠানের আজকের পর্বে আশা করছি সকলে ভালো আছেন আজ উনত্রিশে জুলাই দু হাজার একুশ আমরা আপনাদের একগুচ্ছ প্রশ্নের ঢালি নিয়ে বসেছি চেষ্টা করবো ইনশাল্লাহ এ থেকে অধিক সংখ্যক প্রশ্নের উত্তর দিতে এবং এই অনুষ্ঠান চলাকালে আপনারা যে প্রশ্নগুলো করছেন আমরা সেগুলো থেকেও কিছু প্রশ্ন নেয়ার চেষ্টা করব আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আকুল ওয়াবিল্লাহি তৌফিক প্রথম প্রশ্ন আমার এক চাচা সরকারি চাকরিরত অবস্থায় মারা গেছেন ওনার প্রথম স্ত্রী মারা গেছেন তার দুটি পুত্র সন্তান আছে তারা সাবালক তার দ্বিতীয় স্ত্রী জীবিত আছে তার কোনো সন্তান নেই এমন অবস্থায় আমার চাচার অফিস থেকে পেনশন এবং অন্যান্য যে সকল ফান্ড থেকে টাকা পাওয়া যাবে সেটা ইসলামিক নিয়মে কিভাবে ভাগ করতে হবে যদি জানাতেন খুব উপকৃত হতাম কোনো ব্যক্তি যখন মারা যায় তার পরিত্যক্ত সম্পত্তি সেটি বৃতের ওয়ারিসদের মধ্যেই বন্টন করে দিতে হয় এবং আমরা জানি যে এ সম্পর্কিত যে বিধান আছে মৃত্যুর পরপরই তার হকগুলো কয়েক ভাগে বিভক্ত একটা হচ্ছে তার যেমন দাফন কাফনের এর থেকে ব্যয়ার করা যদি সন্তানদের মধ্যে কেউ সেটা ব্যয়ার না করে তাহলে তার নিজের সম্পত্তি থেকে সেটাকে ব্যয়ার করা ত্যাগ ফিন এবং ফিনের কাজটা দ্বিতীয় হচ্ছে তার ওয়াসিয়া ফুলফিল করা তিনি জীবদ্দশায় মৃত্যুর আগে যে ওয়াসিয়াটা করে গেছেন তার সর্বোচ্চ এক তৃতীয়াংশ সম্পত্তি থেকে সে ওয়াসিয়া কার্যকর করা এবং তৃতীয় হচ্ছে তার যদি ধার দেনা থেকে থাকে সেটা তার সম্পত্তি থেকেই শোধ করে দেওয়া এবং এর এরপরে যা থাকে সেটা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে এখানে তার সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি স্থাবরও আছে অস্থাবরও আছে স্থাবর সম্পত্তি যেমন তার ঘরবাড়ি জমি ইত্যাদি আর অস্থাবর সম্পত্তি হচ্ছে তিনি যে টাকা রেখে গিয়েছেন এবং যেটা তিনি পেনশন হিসাবে অফিস থেকে পাবেন কিংবা যে গ্র্যাচুইটিগুলো কিংবা যে হকুকগুলো তিনি তার অফিস থেকে পাবেন তাহলে তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সবই একই নিয়মে বন্টন হবে অর্থাৎ আগের খরচগুলো বাদ দিয়ে তার ওসিয়া এবং ধার দেনা শোধ করার পরে যে টাকাটা থাকবে সেটি এখানে যেমন তার আছে স্ত্রী দুজন স্ত্রীর মধ্যে একজন জীবিত আছে তাহলে এই স্ত্রী তার ওয়ারিস হবে আর তার দুই পুত্র সন্তান তাহলে যেহেতু তার সন্তান আছে মৃত ব্যক্তির সন্তান তাহলে স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ আর বাকিটা পেয়ে যাবে এ দুই সন্তান সুতরাং তার যে অস্থাবর সম্পত্তি অর্থাৎ যে টাকা পয়সা তিনি রেখে গিয়েছেন সেটা অফিস থেকে পাওনা হোক অথবা তিনি আরও অন্য অন্য লোক থেকেও কিন্তু কিছু পাওনা থাক থেকে থাকতে পারেন সেগুলো মানে গ্রহণ করার পরে একসাথ করার পরে এটা তার উত্তরাধিকার সত্ত্ব বন্টনের যে পাত্র সে পাত্রের মধ্যে রাখতে হবে সেটা অফিস থেকে পাওনা হোক ব্যক্তি থেকে হোক কোনো প্রতিষ্ঠান থেকে হোক এবং সেটা এই একই পদ্ধতিতে বন্টিত হবে অর্থাৎ তার জমি জমা ঘরবাড়ি যেমন এভাবে স্ত্রী আটভাগের এক ভাগ এবং দুই পুত্র সন্তান বাকিটা পাবে এবং তারা দুই ভাই যেহেতু এখানে আর কোনো মেয়ে নেই তারা সমান সমান পাবে ঠিক তেমনি তার অস্থাপ সম্পত্তি এবং টাকা পয়সাগুলো এভাবে আটভাগের এক ভাগ স্ত্রী পাবে বাকি দুই ভাগ এই দুই সন্তান পুত্র সন্তান পাবে এরপরের প্রশ্নটা পাঠিয়েছেন আবু আবদুল্লাহ তিনি বলেছেন আমার মা আমাকে খুব ভালোবাসে আমি একমাত্র সন্তান প্রচণ্ড কাজ পাগল মানুষ তিনি সংসারের গৃহস্থলী বা রান্নার কাজে তাকে সাধ্যমতো সাহায্য করে প্রতিদিন কিন্তু তারপরেও কোনো কারণে কোনো কাজে ভুল ত্রুটি হলে বা আমার ব্যক্তিগত কাজের কথা বললে মা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভাষা অশান্তি সৃষ্টি করেন আমি বিনয় ও হিকমার সাথে বুঝিয়েছি যে গালিগালাজ করা ফাঁসে কি কাজ এটা করোনা তাতেও মায়ের পরিবর্তন নেই তিনি এমনই এছাড়াও মা আমার প্রতিটি বিষয় হস্তক্ষেপ করে আমার ব্যক্তিগত মতামতের কোনো মূল্য দেয় না উল্টো তুচ্ছ তাচ্ছিল্য করে এখন আমি কি করতে পারি মায়ের ন্যায় অন্যায় সকল কথাই কি আমি শুনব আপনার কথা দেখ থেকে বোঝা যাচ্ছে যে আপনি মায়ের খেদমত করেন মায়ের প্রতি আপনি শ্রদ্ধাশীল এমনকি মায়ের এই দুর্ব্যবহারের পরেও আপনি তার সাথে খুবই শান্ত মনে কথোপকথন করেন এবং তাকে বোঝান এটি খুবই সুন্দর একটি আচরণ এবং এমন আচরণের কথাই আল কোরআনের মধ্যে আল্লা সুবাহানহ তালা আমাদেরকে করতে বলেছেন এমন আচরণ কথায় তিনি তুলে ধরেছেন যেমন সোরাল পনেরো নম্বর আয়াতে মা বাবার প্রতি সুন্দর আচরণের যে নির্দেশনা এসেছে তার এক পর্যায়ে আল্লাহ সাল্লাহ বলছেন হাদাকা আলা ওয়া দুনিয়া মা'রুফা যদি মা বাবা দুজনে তোমাকে আমার সাথে শরিক করার উপর চাপ প্রয়োগ করেন যে ব্যাপারে তোমার কোনো জ্ঞানই নাই আসলে এর ব্যাপারে তো কারো কোনো জ্ঞান থাকার কথা নয় কারণ সেরেক হলো একটা পাপ কাজ সেটা কখনো সত্য নয় কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরিক করে সেটার কোনো সত্যতা নেই এবং সেটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা এবং বাতিল ফলে আল্লাহ সাল্লা সেটাই বলে দিয়েছেন আর কি যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই ফালা তোতে তুমি সে ব্যাপারে অর্থাৎ এই শরিক করার ব্যাপারে বাবা মা যত চাপই প্রয়োগ করুক না কেন তাতে তার তাদের দুজনের অনুসরণ করবে না অসাহেব হুমাফিদ দুনিয়া মেয়রুফা তবে দুনিয়ায় তাদের সাথে সুন্দর আচরণ করবে তার মানে দুনিয়ার আর অন্য অন্য সকল ক্ষেত্রে তারা যদি কোনো অন্যায় কাজে চাপ প্রয়োগ করে তারা যদি কোনো দুর্ব্যবহার করে তারা যদি গালিগালাজ করে তারা যদি মানে অসদাচরণ করে তাহলে তবুও তাদের সাথে সদাচরণই করতে হবে এটাই হচ্ছে কোরআনের নির্দেশনা এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ তাহলে শেরেক কেন মানা যাবে না কারণ শেরেক মানলে আমাদের যে নিঃস্রষ্টা তার হক নষ্ট হয়ে যাবে অতএব মা বাবার হক রক্ষা করতে গিয়ে আল্লাহর হক বাতিল করা যাবে না কিন্তু দুনিয়ার আর যত জায়গায় মা বাবার নিজস্ব কোনো ত্রুটি থাকে সেখানে তাদের হককে নষ্ট করা যাবে না তাদের হকটা কী ওয়াবিল ওয়ালেদিন এহসানা বাবা মায়ের সাথে দুজনের সাথে সুন্দর আচরণ করা এটা বাবা মায়ের হক অতএব দুনিয়া তাদের যে কোনো ধরনের জলব নির্যাতন গালিগালাজ কিংবা তাদের অসাদাচরণের কারণে তাদের হকটাকে নষ্ট করা যাবে না অতএব আপনি আবু আবদুল্লাহ মনে রাখবেন আপনাকে তাদের সাথে সর্বাবস্থায় সদাচরণই করতে হবে এবং নিজের মাথা গরম করা যাবে না মা তিনি যত কষ্টই আমাদেরকে দেন না কেন আমরা সেটা অম্লানবদনের যদি সহ্য করি তবুও তিনি আমাদের কে গর্বে ধারণ করা থেকে আরম্ভ করে আমাদেরকে মানুষ করা পর্যন্ত যে কষ্ট করেছেন তার ন্যূনতম কষ্টের সমপরিমাণ হবে না এমনটি আমরা দেখি জাবদুল্লাহ নরমর আদি আল্লাহ তালুহমাকে যখন কাবার চত্বরে এক ব্যক্তি তার মাকে পিঠে রেখে সে তাওয়াফ করছিল আর বলছিল একটা কবিতার চরণ যার অর্থ হল যে আমার মায়ের জন্য আমি তার বহনকারী উটের মতো যে তার অনুগত এই এই উট কখনো তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে পেট থেকে ফেলে দিতে পারে কিন্তু আমি কখনও মায়ের আনুগত্যের খেলাফ করি না তখন আব্দুল খাতাবের ছেলে আবদুল্লাহমর তাকে জিজ্ঞেস করেছিলেন যে হে আবদুল্লাহ আমি আমার মায়ের যে খেদমতটা দিচ্ছি তুমি কি মনে করো যে আমি তার কিছুটা হলেও তার কষ্টের প্রতিদান দিতে পারছি তিনি বললেন যে না তার একটা মানে নিঃশ্বাস পরিমাণ কষ্টেরও তুমি প্রতিদান দিতে পারছো না যাই করো না কেন তো এটা আমাদের মনে রাখতে হবে অতএব মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে তবে মা যদি অন্যায় করেন সে সব অন্যায়কে আমাদের মেনে নিতে হবে সেটা জরুরি নয় মায়ের সাথে সদাচরণটা জরুরি এটা মনে রাখবেন যেমন মা যদি বলে যে অমুকের ছেলেকে দুটো চটকানি মেরে আসো অথবা অমুক কাজটা করে আসো অথবা তুমি আজকে সারা রাত ধরে টিভি দেখো তাহলে মানে শেরেকের বাইরেও মায়ের নির্দেশে পাপ কাজ কন্টিনিউ করা যাবে না মা যদি তার মেয়েকে বলে যে তুমি পর্দা করো না এটাও মানা যাবে না মা যদি তার ছেলেকে বলে তুমি সালাদ পড়ো না অথবা তুমি জাকাত দিও না তুমি মানুষকে একটু গালিগালাজ করো তাহলে এগুলো দেখা যাচ্ছে অনেক কিছুই সরাসরি সেরেক না পাপ কাজ মা নির্দেশ দিয়েছেন সেটা কি পালন করা যাবে না সেটা পালন করা যাবে না কারণ মায়ের অন্যায় নির্দেশগুলো পালন না করা মায়ের সাথে বেয়াদপি নয় মায়ের সাথে অসদাচরণ নয় মায়ের সাথে সদাচরণ বা অসদাচরণ হবে সরাসরি ইন্টারাকশানের ক্ষেত্রে আমি কি তাকে গালিগালাজ করছি আমি কি তাকে উফ বলছি আমি কি তাকে অপমান করছি আমি কি তাকে ছোটোখাটো করছি আমি কি তার উপর কোনো প্রেশার ক্রিয়েট করছি আমি আমার আচরণে তার উপরকে আক্রমণাত্মক হচ্ছি এগুলো হচ্ছে অসাদাচরণ এটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে কিন্তু অসাদাচরণ থেকে বিরত থাকার নামে মায়ের অন্যায় আবদারগুলো রক্ষা করার কথা কিন্তু বলা হয়নি অতএব আমাদেরকে সেটা মনে রাখতে হবে তসলিমা আক্তার আপনি প্রশ্ন করেছেন কেউ যদি বলে আমার সব কথা তোমার জন্য অভিশাপ তাহলে কেউ অভিশাপ পতিত হবে পতিত হলে এ থেকে বাঁচার উপায় কী জানালে উপকৃত হতাম আমরা এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মজলুম হয় অত্যাচারিত হয় তখন তার বদোয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ই দাওয়াতাল মজলুম এটা একটা সহিয়াদিস মজলুম ব্যক্তির দোড়া থেকে তোমরা বেঁচে থাকো অর্থাৎ মজলুম ব্যক্তির প্রতি জুলুম করো না কোনো ব্যক্তিকে মাজলুম করো না কারণ আমরা যখন জুলুম করব তখনই সে মাজলুম হবে অতএব মাজলুম যদি আমরা কাউকে করে ফেলি অর্থাৎ কারোর প্রতি জুলুম করি তখন তার দোয়াটা আমাদের বিরুদ্ধে খুব দ্রুত কবুল হবে কারণ আল্লাহ এবং এই মাজলুম ব্যক্তির মাঝখানে আর কোনো পর্দা নেই পর্দা থাকে না ফলে এই ব্যক্তি যখন লারনাথ দেয় তখন সেটা কিন্তু আমাদের উপর পতিত হওয়ার খুবই সম্ভাবনা আছে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে লানাথ। দিচ্ছে কিন্তু লায়নাত দেওয়ার পাত্র আপনি নন অন্যায়ভাবে লালাত দেওয়া হচ্ছে অনেক সময় অনেক মা বাবারা কথায় কথায় নিজের ছেলে মেয়েদের উপরে লায়নাদ দেয় বলে যে তোর উপর আল্লাহ লায়নাথ পড়ুক মানে একটু অসন্তুষ্ট হয়েছে কারণেই এটা রাগের কারণে বলে আসলে সে যদি জানতো যে যে লায়নাত সে দিচ্ছে সেটা কত ভয়াবহ রকমের যদি পতিত হয় সে ক্ষতিগ্রস্ত হবে তার নিজের সন্তান এটা তো মানুষ জানে না কিন্তু সে রাগবশত এটা বলে থাকে তোর উপর আল্লাহর গজব পড়ুক ইত্যাদি এই যে বলে থাকে এটা খুব অন্যায় এই ধরনের অন্যায়মূলক লায়নাত দিতে রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন লায়নাত বাংলাতে আমরা বলি অভিসম্পাদ অর্থাৎ কাউকে আল্লাহর রহমত থেকে দূরে তাড়িয়ে দেওয়া আল্লাহর যাতে আজাব গজব তার উপর পতিত হয় এবং রহমত থেকে সে বঞ্চিত হয় এমন একটা বদয়া করার এটাই হলো লায়নাত এক্ষেত্রে আমরা দেখি যে নবী সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম লায়নাথ যারা দেয় অকারণে অন্যায়ভাবে তাদেরকে সতর্ক করেছেন তাদেরকে ধমক দিয়েছেন তাদেরকে ভয় দেখিয়েছেন আবুদ্দার দিয় আল্লাহ তাল্লাহ্নহ থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা কাউকে লায়নাত দেয় তখন তার সে লায়নাথটা যেহেতু এটা একটা দোয়া বদোয়া এটা আকাশে উঠে যায় ফাতুকলা খু আবু সামা এ দুহা তখন এই লায়নারটা যখন আকাশে উঠে যায় তার নিচের আসমানের দরজা তখন বন্ধ করে দেওয়া হয় বন্ধ হয়ে যায় হবে বেতইল আর্থ তারপরে সে লায়নারটা আবার জমিনে ফেরত আসে ফাতুক্লা আবু আবুহা দুনাহা তখন লায়নাটের নিচের দরজা আবারও বন্ধ হয়ে যায় সুম্মাতা খুদুয়ামিন আনো সে মেলান এরপরে সে ডান দিকে বাম দিকে সে মুভ করতে থাকে ফাইদ আল্লাম তাজিদ মাসাগান রাজা আত ইলাল্লাদি লা যখন সে কোনো মাসাগ অর্থাৎ লাটটা তো কাউকে কারো উপর পতিত হতে হবে সে যখন আসমানে যায় তখনও কাউকে পাইল না যখন আবার জমিনে নেমে আসলো কারণ আসমানে তো কোনো আসমানে থাকে কারা ফেরেশ তারা সেখানে লায়নাতের যোগ্য কেউ নাই তাহলে আবার সেটা ফিরে আসে জমিনে এখন সে খুঁজতে থাকে ডান বামে যে কাকে ধরা যায় কাকে ধরা যায় যখন সে দেখে যে কাউকে ধরার মতো নাই তাহর তখন কি হয় এটাই এখানে খুবই তাৎপর্যপূর্ণ কথা সাল্লাহ সাল্লাম বলেছেন বলেছেন রাজাত ইলা দি লান তখন এই লায়নাদটা ফিরে আসে ওই ব্যক্তির কাছে যে লায়নআটা করেছে ফাইদা কান আল লিদা আহলান যখন সে এই লায়নাতের জন্য নিজেই যোগ্য হয়ে যায় এখানে বলেছেন রাজাৎ ইলা ইলাদি লোয়েন ইলাল্লাদি লোয়েন তখন সে লায়নারটা এদিক ওদিক খুঁজে আর কাউকে না পেয়ে যার যাকে লায়নাত করা হয়েছে তার কাছে ফিরে আসে ফাইদা কাহাল লেদা আলি যখন সেই ব্যক্তি যাকে লায়নাত করা হয়েছে সে যদি লায়নাতের যোগ্য হয় তখন তার প্রতি লায়নাদটা পতিত হয়ে যায় ইল্লা রাজাত ইলা কা ইলিহা অন্যথায় এই লায়নাদটা তার এলের প্রতি ফিরে আসে তাহলে এখানে আমরা হাদিসটাতে দীর্ঘ হাদিসটাতে বুঝলাম যে লায়নাতটা গিয়ে আবার যখন জমিনে ফিরে আসে তখন সে খুঁজে খুঁজে যাকে লায়নাত করা হয়েছে তাকে বের করে বের করে সে লায়নাতের যোগ্য হলে তার উপর সে পতিত হয় আর যদি যোগ্য না হয় আর যদি যোগ্য না হয় তাহলে তার উপর পতিত হয় না পতিত হয় যিনি তিনি লায়নাত করেছেন তার উপরে হাদিস আবু দাউদ বর্ণনা করেছেন শেখ এই হাদিসটিকে হাসান বলেছেন এবং এই হাদিসের উপরে আরও ওলামাইকার অনেকেই সুন্দর সুন্দর তালিক করেছেন শেখ বাহমদেব নাইমিন তিনি বলেছেন যে এই হাদিসে অত্যন্ত কঠিন ধমক দেওয়া হয়েছে কঠিন ভয় প্রদর্শন করা হয়েছে ওই ব্যক্তির উপর যে লায়নত করে এমন ব্যক্তিকে যে লায়নতের উপযুক্ত নয় লায়নত তাকে করা যায় না যদি এমন অপাত্রে সে রাখে তাহলে তার জন্য বড়ো ধরনের ধমক হলো এই হাদিসটা কারণ এই লানাটটা আসমান এবং জমিনে ডানে বামে সর্বত্র ঘুরে আবর্তিত হতে থাকে মুভ করতে থাকে এবং পরিশেষে লানাটটা তার যোগ্য কোনো পাত্র যদি না পায় তাহলে লানাতকারী ব্যক্তির উপরেই সেটা এসে পতিত হয় আল্লাহ একবার আচ্ছা এরপরে আমরা যদি দেখি যে নবী সাল্লাহ সাল্লাম লানাদে অনুৎসাহিত করেছেন অনেকগুলো হাদিসে তাহলে মনে হয় আমাদের কাছে লানাত সম্পর্কিত বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে আবদুল্লা ইবনাসী আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাহান মোমেন তো সেই ব্যক্তি নয় যে মানুষকে গালি গালাজ করে তান দেয় খালি একের পর এক ব্লেম করে হ্যাঁ ওলাল্লা এবং মানুষকে কথায় কথায় লানাত করে ওয়ালাল ফাহশ ওয়ালাল বাদি এবং সে অশ্লীল কাজ কিংবা কথাও লিপ্ত হয় না এবং খারাপ কথা এবং কাজেও লিপ্ত হয় না তাইলে ওয়ালাল্লা দিয়ে আমরা দেখতে পাচ্ছি আসলে কথায় কথায় যারা লায়নাত দেয় ওদেরকে আয়ন বলা হচ্ছে লায়নাদ যারা কালে ভদ্রে অনেক কষ্ট পেয়ে মজলুম হয়ে দেয় তাদের কিন্তু সমালোচনা এখানে করা হচ্ছে না তবে সমালোচনা করা হচ্ছে যাদের অভ্যাস হয়ে গেছে কথায় কথায় লায়নার দেওয়া তাদেরকে লান বলা হয় এই হাদিসটা আমরা দেখতে পাচ্ছি তিরমিজি বর্ণনা করেছেন এবং এই হাদিসটাকে শেখ আলবানী সাহেব বলেছেন আরেকটা হাদিস দেখতে পাচ্ছি সামুর আবনু জুন্দুবরাদি আলাহ তাল্লাহ আনহু থেকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লা ওয়ালা ওয়ালা তোমরা একে অপরকে লানত দিও না আর আল্লাহর লানত দ্বারা যে আল্লাহ তোমার উপর লায়নাত বর্ষণ করুক এভাবে তোমরা একে অপরকে লায়নাত দিও না ওলা বেগদাবল্লা আল্লাহ তোমার উপর গজব ফেলুক এভাবেও তুমি লায়নাত দিও না ওলা বিন্নার আল্লাহ তোমাকে জাহান্নামে ফেলে দিক এভাবেও তোমরা পরস্পরকে লানা দিও না এহাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং শেখ আলবানি সোহেব বলেছেন শেখ মুহাম্মদ বিন থেমিন বলেছেন এর অর্থ হলো লামা আবাহনাতিল্লা তোমাদের একে আরেকজনকে যেন আল্লাহর লায়নত দ্বারা লানাত না করে ফয়াকুল্লা সাহাবিহি লায়না যেন কেউ তার বন্ধুকে না বলে যেমন আল্লাহ তোমাকে দিন লায়নত আলাইক অথবা গাদাবুল্লাহ আলেক যে এবং সে আল্লাহর গজব দিয়েও যেন লায়নাত না দেয় শেখ সালিন বলছেন এভাবে না বলা যে তোমার উপর আল্লাহর গজব পড়ুক ও ফায়াকুল আদখাল খাল আল্লাহ আন্নার এবং জাহান্নামের আগুন দিয়েও যেন একে অপরকে লায়নাত না দেয় যেমন কেউ যদি বলে আদ আল্লাহ নার আল্লাহ তোমাকে জাহান্নামে প্রবেশ করান প্রবেশ করাক হ্যাঁ কুল্ল হায়দা হায়দার রাম নবী সাল্লাহ আসালাম শেখ সালিমুল বললেন যে নবী সাল্লাহ আলাম এই সব ধরনের লায়নাত করতে নিষেধ করেছেন সতর্ক করেছেন হেকু কারণ নিষেধ করেছেন কেন কারণ অনেক সময় এটা বলা হবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি এই লায়নাতের যোগ্য নয় আপনি অন্যায়ভাবে তাকে লায়নত বর্ষণ করছেন ফলে নিজের উপরেই ফেরত আসে আচ্ছা আবু দর্দা থেকে আরেকটা হাদিস আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন সামেতো রাসুল্লাহ সাল আলাইকুলা মুসলিম মুসলিমের হাদিস এটা যে যারা অধিক অধিক লানত দেয় তারা কিয়ামতের দিন সাক্ষ্যদাতাও হবে না সাফারাতকারীও হবে না তার মানে তাদের পজিশন অনেক অনেক নিচে নেমে যাবে এটা সহিব মুসলিমের একটা হাদিস সোহেব মুসলিমের আরেকটা হাদিস আছে নবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন লাইয়বাগিল কোন সত্যবাদীর জন্য এটা এটা সঙ্গত নয় ইমাম নবাবি এই সহিম মুসলিমের এই হাদিসের উপরে তিনি তালিক করেছেন বলেছেন ফি হি আজরু আনিল্লা ওয় মখাল্লা কবিহি ল এর মধ্যে ধমক রয়েছে আনাত থেকে যেন কেউ লা দেয় আর এটাও রয়েছে যে ব্যক্তি এর দ্বারা মানে তার চরিত্রকে বিভূষিত করে লানাত কথায় কথায় লায়নাথ দেয় মানে যে ব্যক্তি মানে এমন ব্যক্তিকে এর দ্বারা বিভূষিত করে যার মধ্যে আচ্ছা এই সুন্দর সুন্দর সিফাতগুলো তিনি আরও অন্য অন্য সিফাতের কথা বলেছেন বুঝিয়েছেন যার মধ্যে এই সুন্দর সিফাতগুলো থাকবে না সেই আসলে লাদাতের এই বক্তব্য দ্বারা আসলে হয়ে থাকে মুতাখল্ল হয়ে থাকে অর্থাৎ চরিত্রবান হয়ে থাকে লাদাতের চরিত্র ইত্যাদি তো আমাদের এই আলোচনা থেকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন লায়নাতকে আসলে অ্যাভয়েড করি আমরা যেন আমাদের সকল ক্ষেত্রেই আমাদের ইন্টার্যাকশান আমাদের আত্মীয় স্বজন আমাদের ছেলে মেয়ে আমাদের পিতা মাতা কিংবা আমাদের সাথে যারা কলিগরা কাজ করছে কাউকে লানাত না দিই এমনকি মাজলুম হলেও যদি আমরা লানাত না দিয়ে ক্ষমা করে দেই এটাই হচ্ছে ইসলামের সমহান চরিত্র আসুন আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলি আচ্ছা এরপরে আরেকটি প্রশ্ন এসেছে এনায়েত হোসেন মোহাম্মদ জাকারিয়া আপনি বলেছেন সালাতে কাতার সোজা রাখার নির্ভরযোগ্য কথা কি আর কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মেলানো কি প্রত্যেক রাখাতে আবশ্যক নাকি প্রথম রাকাতে মেলালেই হবে আর এই বিষয়ে শাহ সালেবিন মিন আলবানি কিংবা বিনবাজ রাহে মাহমুল্লার ফাতাওয়া কি আচ্ছা এখানে প্রথমত বলবো আমরা যে রাসুল সাল সাল্লাম সালাতের মধ্যে কাতার সোজা করার কথা বলেছেন ইস্তাউ এটা সাব্যস্ত হয়েছে ইস্তাকিমু এটাও সাব্যস্ত হয়েছে সুদ্দুল খালাল অর্থাৎ মাঝখানের ফাঁক বন্ধ করা এটাও সাব্যস্ত হয়েছে এবং এটা প্রথম রাখাতের সাথে নির্ধারণ করে দেওয়া হয়নি এবং বলা হয়েছে যে দুজনের মাঝখানে ফাঁক না রাখতে কারণ সেখানে শয়তান দাঁড়ায় অনেকগুলো হাদিস এখানে আছে আমরা দীর্ঘ আলোচনায় না গিয়ে সংক্ষেপ করব যে তাহলে পুরো সালাতের মধ্যে যখন আমরা জামাতে সালাদটা আদায় করি সেটা যে কোনো সালাতে হোক না কেন তাহলে যে কোনো সালাদ জামাতের সাথে আদায় করার সময় আমাদের মাঝখানের ফাঁক বন্ধ করা দুজনের মাঝখানের ফাঁক বন্ধ করা যেমন কাদামের সাথে কাদাম লাগিয়ে রাখা কাঁধের সাথে কাঁধ লাগিয়ে রাখা এই নির্দেশনাটা সালাতের শুরু থেকে শেষ পর্যন্তই বহাল থাকবে এই এ ব্যাপারে বোখারি মুসলিমসহ সুনানের হাদিস গ্রন্থগুলোতে প্রচুর হাদিস এসছে বোখারি হাদিসেও আপনি এ ব্যাপারে স্পষ্ট আলাদা বাব পাবেন এবং হাদিসগুলো পাবেন সেই হাদিসগুলো পড়ে দেখার জন্য অনুরোধ করছি আর আপনি শেখ সালিম ইসাইমিন আলবানী বিনবাজ রাহমা আর তারা তো এই হাদিসের আলোকেই তারা সুনির্দিষ্টভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন আর এই হাদিসগুলো যেহেতু অত্যন্ত স্পষ্ট অতএব তারা সালাতের মাঝখানে ফাঁক বন্ধ করার কথাই বলেছেন আর এই মুহূর্তে আমরা তাদের ফাঁতোগুলো আসলে ব্রাউজ করতে পারিনি সেই সময়টা আমাদের হয়নি ফলে তাদের ফাতাওয়াগুলো আমি পেশ করতে পারছি না তবে আমি আশা করব যে তাদের প্রত্যেকের ফাতাওয়াই অনলাইনে আছে বিভিন্ন ওয়েবসাইটে আছে এবং তাদের প্রত্যেকের নামে যে ওয়েবসাইটগুলো আছে সেখানেও আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ রাজিয়া চৌধুরী আপনি বলেছেন আমার জানার বিষয় হলো আমার কিছু স্বর্ণের গহনা আছে কিন্তু জাকাত দেওয়ার সামর্থ্য নেই আলহামদুলিল্লাহ আমার বোন কর্মজীব এবং যথার্থ যথেষ্ট অর্থের মালিক সে যদি আমার হয়ে আমার গহনার জাকাত দিতে বা দিয়ে দিতে চায় তাহলে জাকাত আদায় হবে কি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির উপর শরীয়ত কর্তৃক আরোপিত কোনো করণীয় দান বটতে থাকে বা ওয়াজিব হয়ে যায় সেটা যদি কোনো ব্যক্তি আদায় করে দিতে চান তা বা রোয়ান এটা যায় যাচ্ছে এটা যায় যাচ্ছে যেমন আপনার কিছু ঋণ আছে আপনার এই ঋণটা যদি অন্য ব্যক্তি এসে বলে যে আমি এটাকে আদায় করব। তাহলে সেটা সারিয়া অ্যালাউ করে সেটা সারিয়া অ্যালাউ করে বরং জাকাতের একটা তো আছে এমন যে ঋণই ব্যক্তি যে তার নিজের ঋণটা শোধ করতে পারছে না বিশেষ করে যারা তার হাওয়ায় যে আসলিয়া তার অত্যন্ত জরুরি সাংসারিক বা জীবনধারণের গুরুত্বপূর্ণ বিষয়ে ঋণ করতে বাধ্য হয় শোধ করতে পারছে না তার আর্থিক অসচ্ছলতার কারণে তখন দাতা তার পক্ষ থেকে এই ঋণটা শোধ করে দিতে পারবে এবং এটা এতে জাকাত আদায় হবে জাকাতের একটা খাত হিসাবে এটাকে সোরা আর তৌবার ষাট নম্বর আয়তে বলা হয়েছে তো তাহলে এটার দ্বারা আমরা বুঝলাম যে ঋণ মানুষেরও হয় আবার ঋণ আল্লাহরও আছে দায়ন যেটা সহী মুসলিম সোহেবখারি অনেকগুলো হাদিসে আমরা দেখি যখন কোনো ব্যক্তির উপরে ফরজ হয়ে যায় অথবা তিনি যদি কোনো সাদাকা করতে চান যে বদশা কিন্তু করার আগে মারা গিয়েছেন এই প্রকারের যে হাদিসগুলো আছে সেখানে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সংশ্লিষ্ট ব্যক্তি তাদের মা কিংবা বাবার পক্ষ থেকে এগুলো আদায় করা যাবে কি না যখন সে প্রশ্নটা করেছেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দেখো আল্লাহর দাইন হাকু আইয়কদা। আল্লাহর দাইন এটা পরিপূর্ণ করার বেশি হকদার কে করবে আরেকজন এই দায়নটা ছিল যে ব্যক্তির উপরে সে কোনো কারণে আদায় করতে পারল না বা আদায় করার তার একটা অক্ষমতা তৈরি হয়েছে তখন তার পক্ষ থেকে তার কোনো আত্মীয় স্বজন যদি আদায় করে দেয় এই হাদিসগুলি স্পষ্টভাবে প্রমাণ বহন করছে যে সেটা আদায় হয়ে যাবে অতএব কোনো ব্যক্তির উপরে যদি জাকাত ফরজ হয়ে যায় এবং বিশেষ করে স্বর্ণের জাকাতের অলংকারের জাকাতের যে কথাটা বলেছেন সেক্ষেত্রে অলংকার ছাড়া আপনার কাছে আর কোনো ক্যাশ নেই অতএব আপনার হাজব্যান্ড অথবা আপনার বাবা অথবা আপনার মা কিংবা আপনার বোন যদি আপনার পক্ষ থেকে আদায় করে দেয় সেটা হয়ে যাবে না হওয়ার ব্যাপারে কোনো দলিল নেই অতএব হয়ে যাওয়াটাই এখানে সঙ্গত আর ব্যক্তি যদি নিজে জাকাতের সম্পদটা দিতে পারেন সেটা আওলা কোনো সন্দেহ নেই আর প্রসঙ্গ তো আরেকটা জিনিসও বলে নেই স্বর্ণের গহনা মেয়েরা যেগুলো ব্যবহার করে থাকে বা ব্যবহারের জন্য সংগ্রহ করে থাকে সেগুলোর উপর জাকাত দিতে হবে কি না এখানে মৌলিকভাবে দুটো মত আছে ওলামাদের দল বলেছেন জাকাত দিতে হবে আমরা সে মতটাকেই শক্তিশালী বলে ধরে নিচ্ছি আর আরেক দল আলেমে ওলামা তারা বলেন যে জাকাত দিতে হবে না এখানে একটা বড় ধরনের ডিবেট আছে তাদের পক্ষে অনেক শক্তিশালী মত আছে কিন্তু সব কিছু পর্যায়ে আলোচনা শেষে আমরা মনে করি দিতে হবে এই মতটাই বেশি শক্তিশালী সোহেল রানা আপনি প্রশ্ন করেছেন আমার এক কাজিন তার হাজব্যান্ডের সাথে বিভিন্ন কারণে বনিবনা বনা না হওয়াতে একটা পর্যায়ে ছাড়াছাড়ি হয়ে যায় এবং তার দ্বিতীয় বিয়ে হয় আর তার হাজব্যান্ডও দ্বিতীয় বিয়ে করে কিন্তু আগের ঘরে একটি মেয়ে আছে সে সৎ মায়ের কাছে সঠিক আদর যত্ন পাচ্ছে কিনা সেটা নিয়ে সব সময় টেনশান থাকে এবং নিজেকে অপরাধী মনে করে আমার প্রশ্ন হলো ওই মেয়েটির জন্য আমার কাজিনের কি কোনো দায়িত্ব কর্তব্য আছে মেয়েটি সঠিক আদর যত্ন না পেলে কি আমার কাজিন গোনাগার হবে আমরা ধরে নিয়েছি আপনার প্রশ্নের মধ্যে আপনার কাজিন সেকেন্ড যে হাজব্যান্ডের কাছে গিয়েছে অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির সাথে যে তার বিয়ে হয়েছে সেই হাজব্যান্ডের আগের ঘরের একটা সন্তান আছে এখন আপনার কাজিন হয়েছে তার জন্য সৎ মা এখন এই মেয়েটা তার কাছে ঠিক মতো আদর যত্ন পাচ্ছে কিনা এই টেনশানটা তিনি করছেন তো এই টেনশান থাকা ভালো একজন সৎ মা যদি এই টেনশান করেন সেটা অবশ্যই ভালো তাতে তিনি সতর্ক থাকবেন আল্লাহর ভয় তার মনে জাগরুক থাকবে তাকুয়ার ভিত্তিতে তিনি তার সাধ্যমতো এই মেয়ের দেখাশোনা করতে পারবেন যদি তিনি ইচ্ছে করে এই মেয়ের কোনো ক্ষতি না করেন তাকে কষ্ট না দেন তাকে অপমান না করেন বরং তার নিজের মতো মেয়ের মতো দেখার চেষ্টা করেন তারপরেও যদি কিছু ত্রুটি হয়ে যায় আল্লাহ সেটা ক্ষমা করবেন কারণ আমরা তো দেখছি অনেক মায়েরা নিজের সন্তানকেও মানুষ করতে গিয়ে এমন সব ঘটনা ঘটে যে নিজের মেয়ের রাগ করে নিজের ছেলে রাগ করে বসে তো সেটা তো রাগ করলেই এটা প্রমাণিত হয় না যে আপনি তার প্রতি জুলুম করেছেন জুলুমটা এটা আপনি নিজে ধরতে পারবেন আপনি যখন তার দেখা দেখাশোনায় অবহেলা প্রদর্শন করবেন অন্যায় করবেন তাকে কষ্ট দিবেন তাকে ঘুমাতে দিবেন না তাকে মানে ভালো খাবারটাও খেতে দিবেন না সেটা আপনি বুঝতে পারবেন অতএব তাকে নিয়ে আপনার তেমন চিন্তার কোনো কারণ নেই যদি আপনি মাইন্ডসেট করেন যে আপনি তাকে নিজের মেয়ের মতো দেখবেন এবং তার শুশ্রূষা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনার প্রশ্নটা আসলে শেষের অংশটা একদমই ক্লিয়ার না এখানে এটাও বোঝানো যেতে পারে যে আপনার কোনো হয়তো সন্তান আছে যেটা যে সন্তান আপনার হাজব্যান্ডের সাথে থাকে এবং সে দ্বিতীয় বিয়ের করার পরে আপনার মেয়েটা আপনার হাজব্যান্ডের সাথেই থাকে এবং সৎ মায়ের কাছে থাকে এখন আপনার মেয়েটা যেহেতু আপনার কাছে থাকছে না আপনার হাজব্যান্ডের মানে আগের এক্স হাজব্যান্ডের কাছে থাকে এবং সৎ মায়ের কাছে থাকে ফলে সে মেয়েটা যদি কষ্ট পায় তাহলে আপনি নিজে তার জন্য দায়ী হবেন কিনা না উত্তর হচ্ছে আপনি তার জন্য দায়ী হবেন না কারণ আল কোরআনে বলা হয়েছে লিরু ওয়াজিরাতুন উইজরা ওখরা কোনো ব্যক্তি অন্যের পাপ কাজের জন্য নিজে দায়ী হবে না তবে যদি সেই পাপ কাজে আপনার কোনো ইন্ধন থাকে আপনার ইনডিরেক্ট কোনো প্রভাব থাকে অথবা অংশগ্রহণ থাকে তাহলে তার দ্বারা দুনিয়া এবং আখেরাতে আপনি অপরাধী সাব্যস্ত হবেন এবং যত যে পরিমাণ অপরাধী সাব্যস্ত হবেন সে পরিমাণ পাপ আপনার হতে পারে তো যাই হোক আমি দুটো সম্ভাবনার আলোকেই উত্তরটা দিলাম আশা করছি যার জন্য যেটা প্রযোজ্য তিনি সেভাবেই বুঝে নেবেন আচ্ছা এরপরে আমরা আরও কিছু প্রশ্ন নিতে চাচ্ছি আমাদের কাছে আগের কিছু প্রশ্ন ছিল সে প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন জুবাইয়ের তিনি পাঠিয়েছিলেন বলেছিলেন বয়স্কা মেয়েদের বাড়িতে প্রাইভেট পড়িয়ে টাকা ইনকাম হালাল কিনা আচ্ছা তার মানে আপনি একজন প্রাইভেট টিউটর আপনি হয়তো বাচ্চাদের পড়িয়ে থাকেন এখন প্রাপ্ত বয়স্কা মেয়ে যেমন ক্লাস টেনের মেয়ে ক্লাস নাইনের মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ুয়া মেয়ে বা ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়ে এরা বয়স্কা এদেরকে আপনি প্রাইভেট পড়াতে পারবেন কিনা বা পড়ালে আপনার ইনকাম হালাল হবে কি আপনি আরও কিছু বলেছেন বলেছেন মেয়ে সম্পূর্ণ পর্দা করলেও মাঝে মধ্যে আমি আর মেয়ে রুমে একা হয়ে যাই তবে অন্য রুমে মানুষের কোলাহল থাকে আবার অন্য মেয়েটি পর্দা তেমন করে না ওর সাথেও একই ঘটনা ঘটে যদিও একা হয়ে যাওয়াটা হারাম কিন্তু প্রাইভেট পড়িয়ে যে টাকাটা পাচ্ছে সেটাও কি হারাম হবে নাকি হালাল আশা করি উত্তরটা দিবেন আপনি কিন্তু একটার উত্তর নিজে দিয়ে দিয়েছেন একা হয়ে যাওয়াটা হারাম সে পর্দানুসীন মেয়ে হোক বোরকা পরা মেয়ে হোক অথবা বেপর্দা মেয়ে হোক তাদের সাথে একই রুমে একাকি হওয়া এটা হারাম এটাকে বলা হয় আল খালোয়া আল খালোয়া আল আনহা এমন খালোয়া এমন নির্জনভাবে একত্রিত হওয়া যেটা শরিয়া সম্পূর্ণ হারাম করে দিয়েছে নিষেধ করেছে সেটা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে হোক গল্প করার উদ্দেশ্যে হোক যাদের সাথে যাদের সাথে দেখা দেওয়াটা হারাম তাদের সাথে এভাবে খালোয়াটা হারাম যাদের সাথে বিবাহ করাটা হালাল তাদের প্রত্যেকের বিবাহ ছাড়া এভাবে একসাথ হওয়াটা হারাম সে শিক্ষক এবং ছাত্রী অথবা ছাত্র এবং শিক্ষিকা অথবা যে কোনো রিলেশনই তাদের মধ্যে থাকুক না কেন তাহলে এটা আমরা প্রথম বুঝলাম যে খালুয়া হারাম আচ্ছা খালুয়া ছাড়া যদি ধরে নেই যে মেয়েটা পর্দাসহ বাসার মধ্যে আছে খালি জায়গাতে তাহলেও কি আসলে সেরিয়া অ্যালাউ করে উত্তর হচ্ছে যে না প্রাইভেট পড়ানোর সিস্টেমটা বিপরীত লিঙ্গকে এটা সেরিয়া এভাবে অ্যালাউ করে না যে টেবিলের এক প্রান্তের ছেলে এক প্রান্তে মেয়ে কারণ এর মধ্যে অনেক নিষিদ্ধ কিছু হয়ে যায় হ্যাঁ নিষিদ্ধ কিছু তো শুধুমাত্র খেলোয়ার উপরে নির্ভর করে না হ্যাঁ চোখের ইশারা কিংবা শারীরিক স্পর্শ হ্যাঁ টেবিলের নিচে পায়ের সাথে পা লাগানো ইত্যাদি এই সমস্ত মেসেজ থেকে ধীরে ধীরে তাদের মধ্যে অবৈধ প্রণয় গড়ে ওঠে এবং যদি গড়ে না উঠে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয় এই কারণে এই সিস্টেমে প্রাইভেট পড়াটা সম্পূর্ণ হারাপ ছেলে মেয়েকে বা মেয়ে ছেলেকে কোনোটাই পড়ানো যাবে না যদি দুই পক্ষই এভাবে প্রাপ্তবয়স্ক অথবা প্রাপ্তবয়স্ক থাকে হ্যাঁ এটা যদি হতে পারে যে একদম ছোট্ট মেয়ে তারপরও আমরা বলবো বাবা মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট্ট মেয়েকেও প্রাপ্তবয়স্ক শিক্ষকের কাছে দেওয়াটা কতটা সেফ হবে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আজকাল তো আসলে মানুষের মধ্যে পশুত্বটাই অনেক বেশি আমরা লক্ষ্য করছি ফলে অনেক টিচার সে তার নাবালিকা ছাত্রী অথবা প্রাপ্তবয়স্ক ছাত্রী উভয়ের উপরই সে সে শারীরিক নির্যাতন করে থাকে যেটা আমরা অনেক স্কুলের ঢাকার অনেক নাম করা স্কুলেও আমরা শুনতে পেয়েছি পত্রিকার বদৌলতে গ্রামেগঞ্জেও এগুলো প্রচুর হয়ে থাকে আর আমরা আমাদের পরিচিতদের মধ্যেও দেখেছি অনাকাঙ্ক্ষিত বহু ঘটনা এই প্রাইভেট টিউশনি থেকে ঘটে থাকে যখন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়েকে পড়ায় অতএব আমরা সব কিছু বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি সেটা পাবলিক প্লেসে হোক অথবা রুমেই হোক অথবা কোচিং সেন্টারে পাঠিয়েই হোক কোনো মুসলিম পরিবারের মেয়েরা কোনো ছেলের কাছে এভাবে পড়তে যাবে না এভাবে পড়তে যাবে না কো এজুকেশন ইসলামে নিষিদ্ধ তারপরেও যখন মেয়েরা পর্দা পুশিদা মেনটেন করে একটা ক্লাসে সে ঢুকে যেখানে অনেক মেয়েরা আছে অনেক ছেলেরা আছে টিচার তার স্টেজে থেকে পড়িয়ে থাকেন সেক্ষেত্রে অনেকটা সহনীয় সেক্ষেত্রে সেফটিটা বজায় থাকে কিন্তু অন্য ক্ষেত্রে কোচিং সেন্টারে অথবা বাসায় অথবা আলাদা রুমে এইভাবে মেয়েদের সেফটি নিরাপত্তা কোনো দিক থেকে বজায় থাকে না এবং শত শত বরং হাজার হাজার ঘটনা এই বাংলাদেশে ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার কিংবা বাসা বাড়িতে এভাবে টিউশনি অথবা কোচিংকে কেন্দ্র করে যেটা খুবই অনাকাঙ্ক্ষিত অতএব আমরা মনে করি যে সেটা হারাম এইভাবে সিস্টেমটা আমরা চালু করতে পারবো না এবং সেটা শরীয়তে নিষিদ্ধ ফলে শরিয়ার একটা মূল নীতি আছে যে যা কিছু নিষিদ্ধ সেই কাজ করে যদি কেউ কোনো ইনকাম করে তাহলে তার সেই ইনকাম নিষিদ্ধ যেমন সিগারেট পান করা নিষিদ্ধ অতএব সিগারেট প্রডিউস করে যদি কেউ ইনকাম করে তাহলে সেটা হারাম ইনকাম সিগারেট বিক্রি করে যদি কেউ প্রফিট করে সেটাও হারাম ইনকাম এবং সিগারেট বহন করে নিয়ে দিয়ে সার্ভিস দিয়ে যদি কেউ কোনো ইনকাম করে সেটাও হারাম ইনকাম ঠিক তেমনি আমরা জানি যে অশ্লীল কোনো কথা কাজ করে যদি কেউ ইনকাম করে সেটাও হারাম ইনকাম চুরির মাধ্যমে যদি কেউ ইনকাম করে সেটা হারাম ইনকাম ডাকাতির মাধ্যমে চিন্তায়ের মাধ্যমে কিংবা মানুষকে ধোকা এবং প্রতারণা দেওয়ার মাধ্যমে যদি কেউ ইনকাম করে সেটাও হারাম ইনকাম অতএব হারাম কোনো কাজ করে যদি কোনো ব্যক্তি ইনকাম করেন সেটাও হারাম ইনকাম সজীব আহমদ বলেছেন মাঝে মাঝে মনের ভেতর চিন্তা চিন্তাভাবনা চলে আসে ব্যক্তি যদি সংযত থাকার চেষ্টা করে এবং মুখে কখনও সেরেককে স্বীকার না করে তারপরেও কি সে ব্যক্তি সেরেক বা পাপি হবে চিন্তা চিন্তাভাবনা এটা শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে তখন আমাদেরকে আল্লাহর কাছে পানাহা চাইতে হয় এবং বিকল্প আমাদের মনোজগতে যে সংশয় সৃষ্টি হয়েছে কিংবা যে নাস্তিকতার যে বিষবাষ্পটা আমাদের মাথায় বা চিন্তা জগতে সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে এবং আমাদেরকে বিকল্প আমল আবিষ্কার করতে হবে যাতে অ্যাঙ্গেজ হয়ে যাতে অ্যাঙ্গেজড হয়ে আমরা আমরা এ থেকে বের হয়ে আসতে পারি আপনার মাথায় যখন খারাপ চিন্তা থাকবে সেটা একটু পর পর আরও অগ্রসর হয়ে আপনাকে অ্যাঙ্গেজ করে ফেলবে তার আগেই আপনার ভালো কোনো কাজে অ্যাঙ্গেজড হয়ে যেতে হবে যেমন আপনি কোরআন তেলাওয়াতে চলে যাবেন এবং কোরআনের ইমপ্রেসিভ জায়গাগুলো আয়াতগুলো আপনি তেলাওয়াত করবেন ইন্নাফি খালকসামা ওয়াতি আর যেখানে আল্লাহ তালা বলছেন যে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে দিবস এবং রাতের এই আবর্তনের মধ্যে মানুষের জন্য বুদ্ধিমানদের জন্য চিন্তাশীলদের জন্য অনেক নিদর্শন রয়েছে আপনি সেগুলো পড়তে থাকেন আপনি নিজের চিন্তাটাকে কোরআনের চিন্তায় কনভার্ট করেন এবং সাল্লাহ সাল্লামের সিরাত পড়ার মধ্যে নিজেকে ইনভলভ করেন আপনি সমাজ কল্যাণমূলক কাজে আপনি দিনী কাজে আপনি সালাতের মতো মহান কাজে নিজেকে ইনভলভ করেন এঙ্গেজ করেন তাহলে দেখবেন যে আপনার মনে যে সংশয়গুলো আছে চলে যাবে কারণ আপনার উপর শয়তান গালি হওয়ার কারণেই এই শিরেকযুক্ত চিন্তাগুলো আসে ফলে আপনি কোরআন তেলাওয়াত করলে শয়তান পালাবে আপনি জানেন যে আজান শুনেও শয়তান পালায় সহিব ওহারে মুসলিমের অনেকগুলো হাদিস এসছে আজান শুনে শয়তান পালায় তাহলে আপনি আপনি মানে এর দ্বারা প্রমাণিত হল ভালো কাজে অ্যাঙ্গেজড হলে দেখবেন শয়তান পালাবে শয়তান আপনার ওপর আমার উপর কখন প্রভাব বিস্তার করে যখন প্রভাব বিস্তার করার মতো পরিবেশ আমরা তৈরি করে দেই আপনি যদি লং টাইম ফেসবুকে থাকেন আপনি যদি ইউটিউবে থাকেন সেখানে আজে জিনিস দেখতে থাকেন টিভি দেখতে থাকেন আপনি এমন কিছু পড়েন যেখানে দিনদারির কোনো কিছু নাই সংশয় তৈরি হওয়ার মতো পয়েন্টগুলো যদি আপনি একের পর এক নিতে থাকেন তাহলে আপনার সংশয়ের মধ্যে পড়ে যাবেন অতএব তারপর আমরা বলবো যে আপনি যদি এই যে মনোজগতে যে একটা ক্ষতির মুখোমুখি আপনি হচ্ছেন শেরেকের মুখোমুখি হচ্ছেন আপনি যদি আল্লাহর কাছে পানা চেয়ে ভালো কাজে অ্যাঙ্গেজ হয়ে যান তাহলে কোনো পাপ হবে না কিন্তু যদি আপনি সেই কাজগুলোকে ধরে রাখেন তাহলে আপনার পাপ হবে এবং এটা ভয়ঙ্কর রকমের পাপ হবে শেরেক যদি আপনার উপর প্রভাব বিস্তার করে ফেলে তাহলে তো আপনি ইমান থেকে বেরি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে ঠিক যেমনি যদি কেউ কোনো অশ্লীল নাটক দেখতে থাকে এবং সেটা বুঝতে পারছে যে আরে এটা ঠিক হচ্ছে না এখানে উলঙ্গ অর্ধলঙ্গ মেয়েরা এসে যাচ্ছে তাহলে এরপর আপনি কন্টিনিউ করছেন এটা ভয়াবহ ধরনের পাপ যখনই কোনো পাপ দৃশ্য পাপ কল্পনা আমাদের সামনে আসবে আমাদের উচিত হবে সাথে সাথে আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে ভালো কাজে অ্যাঙ্গেজ হয়ে যাওয়া তাহলে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ পারভেজ ইসলাম আপনার একটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে আপনি বলেছেন আমি কিছুদিন আগে জানতে পারলাম টুপি পাঞ্জাবি পরা সুন্নত নয় যদি টুপি পাঞ্জাবি সুন্নত না হয় তাহলে এগুলো ধর্মীয় পোশাক হিসাবে পরি কেন আর এগুলো পড়লে কোনো স পাওয়া যাবে কি না এখানে বেশ কয়েকটা বিষয় এসে যায় পারভেজ এখানে বেশ কয়েকটা বিষয় এসে যায় প্রথম হলো টুপি পাঞ্জাবি কে রাসুল সাল্লাহ সাল্লাম এভাবে সুন্নতি পোশাক হিসাবে ঘোষণা করেছেন অতএব আমরা এটাকে সুন্নতি পোশাক হিসাবে ঘোষণা করব না এটাই এখানে বলা হচ্ছে কিন্তু এটা সুন্নতি পোশাকের বাইরেও নয় সেটাও মনে রাখতে হবে কিন্তু সুন্নতি পোশাকটা তাহলে কি সুন্নতি পোশাকটা আসলে একটা স্পেশাল কাটিং দিয়ে এটাকে বর্ণনা করা যাবে না ডেসক্রাইব করা যাবে না সুন্নতি পোশাকটা হচ্ছে পোশাকের বৈশিষ্ট্যগুলো যে পোশাকের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে সেটা টুপি পাঞ্জাবি হোক অথবা ঢিলে ঢালা আফ্রিকানদের মতো অন্য পোশাক হোক অথবা আরাবিয়ানদের মতো যদি বড় জোব্বা হয় হ্যাঁ এগুলো সবই সুন্নতি পোশাকের মধ্যে অন্তর্ভুক্ত হতে কোনো বাধা নেই মানে যখন আমরা টুপি পাঞ্জাবিকে সুনতি পোশাক বলবো তাহলে অন্যগুলো কী এই প্রশ্নটা এসে যায় এই জন্যই যদি কোনো ব্যক্তি বলে থাকেন তিনি সেটাই বোঝাতে চেয়েছেন যে সুন্নতি পোশাককে শুধুমাত্র টুপি পাঞ্জাবের মধ্যে কনফাইন না করা সীমাবদ্ধ না করা কারণ নাইজেরিয়ান একজন ব্যক্তি যখন তার ছেলে যদি আমরা বলি বা পুরুষ তখনুর উপরে তার পোশাককে ধরে রাখে এবং সেই ঢেলা ঢালা পোশাক পরে ইসলামী পোশাকের যে সুন্দর বিধানগুলো দেওয়া আছে যেমন পোশাক পুরুষদের পোশাক মেয়েদের মতো হতে পারবে না পোশাক সবসময় ঢেলা ঢেলা হবে যেমন শরীরকে একদম কামড়ে থাকবে না পাতলা পিনপিনে হবে না অন্য ধর্মীয় বিশেষ পোশাক হবে না যেমন খ্রিস্টান ধর্মীয় কিংবা হিন্দু ধর্মীয় কিংবা বৌদ্ধ ধর্মীয় নানরা বা ধর্মগুরুরা কিংবা বিশেষ ধর্মীয় পর্ব উপলক্ষে যদি কেউ কোনো পোশাক পরে থাকেন সেরকম কোনো পোশাকের মতোই হতে পারবে না আচ্ছা আরেকটা হল পোশাক অশ্লীলভাবে যারা চলাফেরা করে পাং চলাফেরা করে হ্যাঁ যারা দিন ধর্ম মানে না এদের মতো পোশাক হতে পারবে না যেটা আমরা ফিল্মের মধ্যে দেখি সিঙ্গারদের দেখি অনেক সময় ফুটবলাররা দেখা যায় যে স্পেশাল যে ফ্যাশানগুলো ফলো করে সেটা হয়তো আজকের যুগের অনেক ছেলেমেয়েরা ফলো করে কিন্তু সেই পোশাকটাও ইসলামে সমর্থিত নয় এছাড়া যারা শালীনতা বিবর্জিত জীবনযাপন করে পোশাকটাকে সেভাবে তৈরি করে তাদের পোশাকের ফ্যাশন কিংবা ডিজাইনও ফলো করা যাবে না তাহলে এই পোশাকের এই বৈশিষ্ট্যগুলো আবার পুরুষদের ক্ষেত্রে পোশাকটা কেমন হতে হবে টাকনুর উপরে হতে হবে সেটা পাজামা হোক আর জামাই হোক দুটোই টাকনোর উপরে থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে পোশাকটা পুরো শরীরকে ঢিলাঢালাভাবে ভাবে ঢিলাঢালা পোশাকের সাথে ঢেকে রাখতে হবে এবং তাদের শরীরের কোনো সাইজ সামনে অথবা পিছন থেকে যেন বোঝা না যায় সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে তাহলে এটাই হচ্ছে পোশাকের সন্না তাহলে যে পোশাকের কাটিং যাই হোক না কেন যদি এই বৈশিষ্ট্যগুলো মেনটেন করে নানা ধরনের পোশাক হয় সেটাই সুন্নতি পোশাক অতএব সুন্নতি পোশাকটা একটা কাটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটাই বোঝানোর উদ্দেশ্য অতএব টুপি পাঞ্জাবি শরীয়ত্তর সীমারেখা যদি রক্ষা করে তাহলে এটা সুন্নতি পোশাকের মধ্যে গণ্য হতে কিন্তু কোনো বাধা নেই তবে এটাই একমাত্র সুন্নতি পোশাক নয় সেটা বোঝানোই উদ্দেশ্য আর আপনি যখন সুন্নতি সীমানার মধ্যে টুপি পাঞ্জাবি হোক অথবা জব্বা হোক অথবা আফ্রিকান কোনো বড় পোশাক হোক তারা অনেক সময় হাঁটু পর্যন্ত বা হাঁটুর নিচ তারপরে পাজামা পরে থাকে এটা আমাদের ভারতীয় উপমহাদেশের স্যালোয়ার কামিসের মতো আপনি যে পোশাকটাই পরে পরেন না কেন সেটা যদি সীমা সীমারেখা রক্ষা করে তাহলে সরিয়াতে সীমারেখা মেনে পোশাকের কালচারটা ফলো করার কারণে আপনি সবাব পাবেন আপনি সুনির্দিষ্ট শুধু এই পাঞ্জাবিটা পরার কারণে সবাব নয় বরং এই পাঞ্জাবির কাটিংটাকে অথবা পাঞ্জাবির ডিজাইনটাকে আপনি শরীয় সম্মত রাখার জন্য যে চেষ্টা করেছেন দর্জিকে বলেছেন সে আকারে বানিয়ে তারপর পড়েছেন তার জন্য আপনি স্বভাব পাবেন আপনার এখানে আশা করি আপনার মরাল যে পদক্ষেপটা মরাল যে অ্যাকশানটা তার কারণে আপনি স্বভাব পাবেন আপনার নিয়তের কারণে স্বভাব পাবেন আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন পাকিস্তানের বিখ্যাত কবি মোহাম্মদ ইকবালের নামের পূর্বে অনেকে আল্লামা ব্যবহার করেন তাকে আল্লামা ইকবাল বলেন এ ব্যাপারে আপনার মতামত কি আল্লামা এটা একটা আরবি শব্দ অ্যালবন থেকে এসছে আলেম এবং আল্লামা আলেমও একটা সেগত শেফা যেটা এসমো ফায়েল আমরা বলি আর আল্লামা হচ্ছে এসমো ফায়ল মোবাল অনেক অনেক বেশি জানেন আলেম মানে যিনি জানেন আর আল্লামা মানে হচ্ছে যিনি বেশি বেশি জানেন আমাদের এই ভারতীয় উপমহাদেশে মোহাম্মদ ইকবাল অত্যন্ত ক্ষন একজন মানুষ কবিতায় তিনি ইসলামের বহু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন চমৎকার মোটিভেশান দিয়েছেন তিনি তার বহু কবিতায় এই যে পৃথিবীর এই ধনদৌলত কীভাবে আমাদেরকে প্রতারিত করে সেটা তুলে ধরেছেন এবং আল্লামুখী হতে বলেছেন জাহান্নাম থেকে মুক্ত থাকতে বলেছেন অনেক ভালো ভালো তিনি সুন্দর জ্ঞান তিনি দিয়েছেন এবং তার বিখ্যাত শেকুয়া জবাবে শেকুয়া এর মধ্যেও আসলে অনেক জ্ঞানের কথা আছে তবে তার রিকনস্ট্রাকশন ইসলামিক থট ইন ইসলাম এ বইটা পড়তে গিয়ে আমি দেখলাম যে কিছু কিছু বিষয় আছে যেটা ইসলামের কোনো কোনো বক্তব্যের সাথে হয়তো কন্ট্রাডিকশান আছে যাই হোক তাকে আল্লামা বলার বিষয়টা তাকে আল্লামা বলার বিষয়টা এদেশের কেরাম অ্যাকসেপ্ট করে নিয়েছেন ফলে তাকে আল্লামা বলেছেন আর এটাও আমাদের মনে রাখতে হবে যে একজন ব্যক্তি তিনি ইসলামের যত বড় সাধকই হক হন না কেন বা পণ্ডিতই হন না কেন তারও ভুল থাকতে পারে অতএব কোনো ব্যক্তিকে যদি একটা দেশের একটা লোকালয়ের লোকেরা সম্মানজনক আল্লামা উপাধি দেন সেটা অ্যাকসেপ্ট করতে কোনো অসুবিধা নেই কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে তার কোনো লেখায় যদি আমরা কোনো ভুল পেয়ে যাই এবং তার কোনো লেখায় যদি আমরা কোরআন হাদিসের সাথে কোনো কন্ট্রাডিক্টরি বিষয় বা সাংঘর্ষিক বিষয় পেয়ে যাই তাহলে তিনি যত বড় আল্লামাই হন না কেন আমরা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো তার কাছ থেকে গ্রহণ করব না বরং আমরা সেই জায়গায় কোরআন এবং হাদিসকেই বেশি প্রাধান্য দেব এটা একটা একাডেমিক আসলে ম্যাথাডলজি বা পদ্ধতি ইসলামের অত্যন্ত স্বীকৃত একটা পদ্ধতি যার উপর আমাদের সাহবাইকার চলেছেন এবং তাদের যারা তাবিয়াঈন তাবন আমাদের আইমাতুল হুদা তারা সবাই চলেছেন যে ব্যক্তি আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন এবং সন্না অতএব একজন ব্যক্তির সব কথা আমাদের মেনে নিতে আপত্তি নাই যদি তিনি কোরআন ভিত্তিক সব সমাধান দিতে সক্ষম হন কোনো কোনো জায়গায় যদি সমাধান দিতে না পারেন এবং সেটাই আসলে সব ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে নবিসাল্লা সাল্লাম তার উপর ওহিনাজিল হতো তিনি ছাড়া আর সকল ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কিছু না কিছু ভুল ত্রুটি আছে তো সুতরাং সেই ভুল ত্রুটিগুলো চিহ্নিত হবে কি আমার ফতোয়া দিয়ে আমার মতামত দিয়ে না সেই ভুল ত্রুটিগুলো চিহ্নিত হবে কোরআন হাদিসের আলোকে ফলে কোরআন হাদিসের আলোকে যদি স্পষ্টভাবে কোনো ভুল কারো ধরা পড়ে তিনি যত বড় ডক্টর হন যত বড় প্রফেসর হন যত বড় মৌলভী হন অথবা যত বড় আল্লামাই হন না কেন আমাদেরকে কোরআন হাদিসের কথাই মেনে নিতে হবে এবং তাদের ভুলগুলো আমরা সসম্মানে এক সাইডে রাখব যতদিন পর্যন্ত না প্রমাণিত হয় সেটি কোরআন হাদিসের সাথে মিল রাখার বিষয়টা প্রমাণিত হয়েছে তারা পর্যন্ত ভুলগুলো মানা যাবে না ইসলাম আমাদেরকে সেটাই শিখিয়েছে এবং যেখানে আমাদের এলেম নেই ভুল সবসময় মনে রাখবেন ভুলের পক্ষে কোনো এলেম থাকে না দলিল থাকে না দলিল যার পক্ষে থাকে সেটা কোনো দিন ভুল হয় না কোরআন হাদিসের প্রত্যেকটা প্রসঙ্গ দলিল ভিত্তিক ফলে সেটাই হচ্ছে এলেম আর আমাদের কথাবার্তা কখনো আমরা ভুলে বলে ফেলি কখনো আমরা প্রসঙ্গের বাইরে বলে ফেলি কখনও আমরা দলিল ছাড়া বলে ফেলি এ সমস্ত বলতে গিয়ে যখন ভুল প্রমাণিত হবে সেটা গ্রহণ করা যাবে না আর যখন সেটা দলিল ভিত্তিক হবে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য বারাক ফিকুম আপনার তৃতীয় প্রশ্নটা হচ্ছে আল কোরআনে হজরত ইউসুফ সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে আজিজ পত্নীর কথা আজিজ পত্নীর কথা কিন্তু অনেকেই তাকে জুলেখা বলে থাকেন আসলেই তার নাম জুলেখা কোরআন হাদিসের কোথাও আছে কি আমি যতটুকু কোরআন হাদিস ঘেটেছি কোথাও জুলেখা এই নামটা আমি ওইভাবে পাইনি কোনো সোহি হাদিসের মধ্যে আর করোনায় তো সেটা আসেইনি তবে আমরা দেখতে পাচ্ছি যে যারা নবীর বিবিদেরকে নিয়ে যারা লিখেছেন যেমন মোয়াম আলাম নেসা ফিলকুর আনিল করিম লিখেছেন এমাদ আল হিলালি আর তিনি জুলেখানামটা নামটা উল্লেখ করেছেন তারাও অনেক ঘাটাঘাটি করেছেন জুলেখানামটা নামটা হয়তো কোনো ইসরায়েলি রয়েত থেকে পেয়েছেন অথবা ইতিহাসের কোনো গ্রন্থ থেকে পেয়েছেন আমরা জানি যে ইসলামের ইতিহাসের গ্রন্থগুলো মূলত আসলে এটা ঠিক হাদিসের মতো গভীরভাবে স্ক্রুটিনি করে যাচাই বাচাই করে এগুলো আনা হয় না এখানে অনেক কিছুই অনেকে লেখেন সত্যিকার অর্থে অনেক সময় খুবই নির্ভরযোগ্য দলিল ছাড়াও এ কথাগুলো আসে এখানে আমি দেখেছি মরজাম আলাম নসাফেল কর আনিল করিম এই বইতে আসলে নির্ভরযোগ্য কোনো রেফারেন্স উল্লেখ করা হয়নি কিন্তু তিনি বলেছেন যে তিনি হচ্ছেন জুলেখা। অর্থাৎ আজিজু নসর তিনি হচ্ছেন জুলেখা বিনতে মালিকুল মাগরেব হিমুস হিমুস মরক্কোর যে হিমুস তার মেয়ে জুলেখা। আচ্ছা তার মাকে তিনি হচ্ছেন অফতুল মালিক আর রাইয়ানুল ওয়ালিদ সাহেব মেসর মেসরের অধিপতি অধিপতি বাদশাহ আর রাইয়ান বিন ওয়ালিদের বোন হচ্ছে তার মা আর তিনি হচ্ছেন কৎফির তফির নামক একজন মানে বাদশার যে ওয়াজির ছিল মন্ত্রী তার স্ত্রী ছিলেন এই জোলেখা আর এই ব্যক্তিকে বলা হতো আজিজ এমেসর এই ওয়াজিরকে বলা হতো আজিজ এমেসর ইত্যাদি নানা কথা বলা হয়েছে যাই হোক আপনি প্রশ্ন করেছেন এই জন্য আমি উত্তর দিলাম কিন্তু মনে রাখবেন এই ধরনের প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ নয় তার মানে হচ্ছে তার নাম আসলে জুলেখা কিনা সেটা প্রমাণিত কিনা সেটা প্রমাণিত যদি হয় তাহলে এক রকম না হলে আরেক রকম এটার উপরে আমাদের তেমন কিছু নির্ভর করে না বরং ঘটনা তো সত্য ঘটনা সত্য আজিজে মেসারের স্ত্রী ছিলেন এই যে ঘটনাগুলো ঘটলো সেটা সত্য তার অরিজিনাল নামটা আসলে কতটা উত্তীর্ণ এটা নিয়ে অনেক এখতালাফ আছে আমরা এই বইয়ের মধ্যে আর অনেকগুলো নাম পাচ্ছি আমি সেগুলো আর এখানে উল্লেখ করছি না অতএব কোনটা যে আসলে তার নাম ছিল সেটা বলা কঠিন তবে ইতিহাসে অথবা ইতিহাসের বিভিন্ন বইতে তাকে জোলেখা হিসেবে উল্লেখ করা হয়েছে আমরা এবার আপনাদের কিছু প্রশ্ন আজকে যেগুলো আপনারা করেছেন তার থেকে কিছু প্রশ্ন নেব ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো এসেছে আমি একটু দেখছি আমি যদি নামাজে সুরাফাতেহার পর সুরাবাক্কার এক থেকে পাঁচ আয়াত পড়ার পরে আমি যদি দুশো পঞ্চান্ন রঙ পড়ি তারপর দুশো চুরাশি থেকে দুশো পঁচাশি নম্বর আয়াত পড়ি তাহলে কি কোনো সমস্যা হবে বুলবুল আহমদ নীরব আপনি প্রশ্নটা পাঠিয়েছেন না কোনো সমস্যা হবে না তবে উত্তম হচ্ছে একাধারে পড়া একাধারে পড়া আপনি একাধারে যদি পড়তে পারেন ভালো আর যদি পড়তে না পেরে আপনি এখান থেকে কিছু অংশ পরে আবার কিছু অংশ এরপরে আবারও কিছু বাদ দিয়ে আরও কিছু অংশ পড়েন সেখানে কোনো নিষিদ্ধতা নেই জমহুর উলামাই কেরাম বলেন সুরা ফাতেহার সাথে অন্য সুরা মেলানোটা এটা সন্না আর ইমাম আবু হানিফা রাহে তিনি বলেন অন্য সুরা মেলানোটা ওয়াজিব কিন্তু অন্য সুরা মেলানো তো হবে কীভাবে মিলাবে সেটা কি পুরো সুরা আর বড় সুরার কোন অংশটা মিলাবে এই ব্যাপারে ডিটেলস বলা হয়নি কেরাম তারা পছন্দ করেছেন রাসুলসাল্লাহ সালাম আমল দেখে যে তিনি পড়ার সময় আসলে তার তীপটা রক্ষা করে পড়তেন ফলে তার তীপটা রক্ষা করে পড়াটা উত্তম আর তার তীবের বাইরে পড়াটা এটা জায়জ আছে কোনো সমস্যা নেই আচ্ছা এরপরে আজাদ এবনে সুজায়েত আপনি বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সে দোয়া করছি বিশেষ করে এখনকার এই সিজনে যখন কোভিড নাইন্টিনের পাশাপাশি ডেঙ্গু আরও বিভিন্ন রোগ ছড়াচ্ছে সবাই আল্লাহ তালা আপনাদের সবাইকে হেফাজতে রাখুন সে দোয়া করছি আপনি প্রশ্ন করেছেন রাতে ঘুমানোর সময় যদি হাঁটুর উপরে কাপড় বা লঙ্গে উঠে যায় সেক্ষেত্রে কি গোনা হবে কেন গোনা হবে আপনি তো ইচ্ছে করে উঠাননি প্রথম কথা কেউ যদি কোনো রুমে এককভাবে শোয় সেখানে তার সতর খোলার কারণে যদি কেউ দেখতে না পায় তাহলে তিনি কোনো কারণে যদি সতর খুলে ফেলেন অথবা তার খুলে যায় তাতে কোনো পাপ নেই আর যে যদি সেটা অনিচ্ছাকৃতভাবে হয় যেটা আমরা এখানে দেখলাম আপনি বলেছেন যদি উঠে যায় তাহলে গোনা হবে না এমনকি যদি কেউ হয়তো যে কোনো একটা কাপড় পরতে গিয়ে যদি তার হাত থেকে পড়ে যায় এবং তখন তার সতর হঠাৎ কয়েক মুহূর্তের জন্য অন্যরা দেখেও ফেলে তবুও তো তার গুণা হবে না কারণ সেটা সে ইচ্ছে করে করেনি কিন্তু যদি কেউ অন্য লোকের সামনে সে তার সতর প্রকাশ করে এবং সে ইচ্ছে করে সেটা করে তাহলে সে পাপি হবে কোনো সন্দেহ নেই মোহাম্মদ লাবিদোর বলেছেন একজন জেনারেল লাইনের স্টুডেন্ট হিসাবে কিভাবে নিজেকে ইসলামের শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে পারি জেনারেল লাইনের শিক্ষার যে পদ্ধতিটা আজকে অনেক মুসলিম দেশে আছে সেখানে আসলে ইসলাম শেখার সুযোগটা খুবই খুবই সীমিত বরং অনেক দেশে সেটা নেও আর আমাদের দেশেও সেটা এখন খুবই সীমিত হয়ে গেছে জেনারেল লাইনের স্টুডেন্ট হিসাবে আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের ইসলামের বেসিক নলেজটা থাকাটা ফরস এটা কিন্তু কোনো অপশনাল না আপনি যদি মাদ্রাসার ছাত্র হন তাহলে জেনারেল লাইনের শিক্ষা আপনার জন্য অপশনাল কিন্তু আপনি যদি জেনারেল লাইনের শিক্ষার্থী হন তাহলে আপনার জন্য ইসলামের বেসিক নলেজ কোরআনের নলেজ কোরআন সঠিকভাবে পড়তে পারাটা এটা ফরস এটা কিন্তু অপশনাল না জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের প্রত্যেককে সেটা জানতে হবে তাহলে এখন কিভাবে ইসলামের বেসিক নলেজগুলো আপনারা অর্জন করবেন সে প্ল্যান আপনাদেরকে করতে হবে আপনি ইনফর্মাল এডুকেশনের মাধ্যমে সেটা করতে পারেন আপনি অনলাইন এডুকেশনের মাধ্যমে করতে পারেন যেমন আমরা তাইবা একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য সে সুযোগটা নিয়ে এসেছি এখানে তা আলিমুল কোরআন আছে যাতে কোরআন সুন্দরভাবে পড়তে পারেন এখানে অ্যারাবিকের উপর কোর্স শুরু হতে যাচ্ছে এবং এখানের একটা ইউনিক জিনিস হচ্ছে এখানে একটা ছোট্ট ডিপ্লোমা কোর্স অফার করা হয়েছে বেসিক ইসলামিক নলেজ নিয়ে অতএব আপনারা যদি সেই বিষয়গুলো জানার চেষ্টা করেন সেখানে অ্যানরোল করেন তাহলে এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে এছাড়া আরও অনেক প্ল্যাটফর্ম আছে তবে মনে রাখবেন আপনাকে এমন প্ল্যাটফর্মই নিতে হবে যারা অথেন্টিক জ্ঞান শেয়ার করেন যারা অথেন্টিক জ্ঞান শেয়ার করেন তা না হলে তো আপনি ইসলাম শিখলেন যদি ভুলভাবে শেখেন যেমন কোনো শিয়া ওয়েবসাইট থেকে শিখলেন কিংবা এমন ওয়েবসাইট থেকে যেখানে আকিদাগত বিভ্রান্তি প্রচুর তাহলে কিন্তু আমাদের অনেক মুশকিল হয়ে যাবে তো ইসলামের বেসিক জিনিসটা তাহলে কি ইসলামের বেসিক জিনিসটা হচ্ছে একজন মুসলিম হিসাবে আমাদের মানে আকিদার যে আরকানুল ইসলাম যেগুলো আছে ছয়টা সেগুলো সম্পর্কিত পরিপূর্ণ জরুরি জ্ঞানটা থাকা এবং ইসলামের যে পাঁচটা রোকন আছে বিশেষ করে শাহাদার পরে সালাত সৌম হজ জাকাত এগুলো কিভাবে সম্পাদন করতে হবে বিশেষ করে আমাদের উপরে ফরজ হওয়ার পরে সালাদ ফরজ হলে সেরা তো কন্টিনিউয়াসলি সারা জীবন পড়তে হবে সিয়ামটাও প্রতি বছর এক মাস রাখতে হবে জাকাত সম্পদশালী হলে তার উপরে বর্তাবে এবং হজ জীবনে একবার ফরজ হলে তাকে সেটা আদায় করতে হবে তাহলে সেগুলো আদায়ের সঠিক পদ্ধতিটা কি মাসলাম আসায় সব জানতে হবে এছাড়াও হালাল হারামের বিষয়গুলো জানাটা খুবই জরুরি কোন চাকরি করা যাবে কোন চাকরি করা যাবে না কোন ইনকাম করা যাবে কোন ইনকাম করা যাবে না কোথায় খরচ করা যাবে কোথায় খরচ করা যাবে না কোন জিনিস খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না এই মৌলিক জ্ঞানগুলো আমাদের খুবই জরুরি কোন কাজগুলো করব কোন এন্টারটেনমেন্ট কোন আনন্দ উল্লাস করা যাবে কোনটা করা যাবে না কোন জিনিস দেখা যাবে কোনটা দেখা যাবে না এগুলো খুব জরুরি সেটা জানাটা আমাদেরকে ইনফরমালি ব্যবস্থা করতে হবে আমরা মসজিদের হালাকা অংশগ্রহণ করতে পারি আমরা সিজনাল যে তিন মাসের যে শেরিয়া কোর্সগুলো হয় সেগুলো আমরা নিতে পারি আমরা ইসলামিক কোর্সগুলো নিতে পারি অনলাইনের কোর্সগুলো নিতে পারি ইত্যাদি এবং আমরা শাহিকদের সাথেও জ্ঞান পাওয়ার জন্য তাদের সাথে মোলাজামাত করতে পারি হুসাইন আপনি বলেছেন আমার সুরাফাতে পড়ার আগে ইমাম রুকুতে চলে যায় তাহলে কি করব আপনি সুরাফাতে যতটা পারেন পড়বেন এবং সেক্ষেত্রে ইমামকে মোটামুটি আপনি ধরবেন কিন্তু অনেক দেরি করবেন না ইমামের পরপরই আপনাকে রুকুতে যেতে হবে যতটুকু যতটুক পারফাতেহা পড়ে নেবেন তবে সেক্ষেত্রে আপনি যদি একটু দ্রুত লয় পড়তে পারেন ভালো হয় আর যে ইমাম মানে আসলে নিজে ঠিকমতো পড়ে না তাহলে তো সেই ইমামকে আপনাকে অ্যাভয়েড করতে হবে কারণ এই ধরনের খারাপ অভিজ্ঞতা আমাদেরও আছে দেখা গেল যে আপনি বিসমিল্লাহ রহমান রহমান আলহামদুলিল্লাহ না বলতে উনি রুকুতে চলে গেলেন তাহলে তিনি পড়েছেন এটা অবিশ্বাস্য অনেক ইমাম তারা আসলে আমি জানি না কেন এমনটা করেন যে তারা এত দ্রুত পড়েন যেখানে দুটো বা দেড়টা সুরাফাতে দুই তিন আয়াত পড়ার সময় পাওয়া যায় না তাহলে তিনি কীভাবে সুরাফাতে পড়লেন সেক্ষেত্রে আমরা জানি যে এটা নিশ্চিত লাহানে জালি হচ্ছে এবং লাহানে জালি হলে সালাদ বাতিল এই ধরনের পরিস্থিতিতে যদি কেউ পড়েন তাকে অবশ্যই সালাদ দোহরাতে হবে অতএব আমরা আমরা একটু সাবধান হই আমরা নিজেরা যদি দেখি যে সুরাফাতেহা পড়া যাচ্ছে তাহলে সুরাফাতেহা পড়ে নেব সে পরিমাণ আর যদি দেখি যে অতি দ্রুত পড়া হচ্ছে সেক্ষেত্রে আমরা সাবধান যিনি আলেম বা ইমাম যিনি অত্যন্ত সুন্দরভাবে পড়েন সতর্কতার সাথে পড়েন আর তার সাথে সলার পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসেছে কিন্তু মাগরিবের সময় অত্যন্ত কাছাকাছি হয়ে যাওয়ায় আমাদের এই এলাকায় যদিও এখনও আজান পড়েনি কিন্তু আজান হয়তো আর কয়েক মিনিটের মধ্যে পড়ে যাবে আমরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রাম আল্লাহর কাছে দোয়া করি আমরা যে কথাগুলো শেয়ার করেছি সে কথাগুলো যেন আমরা মেনে চলার চেষ্টা করি এবং যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের চিন্তা ভাবনায় উপস্থাপনায় তাহলে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে هوما بروبتو مخلص إيمان تربكت هذا وصلى الله وسلم <وصلاح> <أيش> <سؤال> على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته